প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করব তোমাদের বার্ষিক পরীক্ষা 2023 সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন। এটি একটি নমুনা প্রশ্ন। তোমরা জানো যে সপ্তম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী 2023 সালে কিন্তু তোমাদের নতুন কারিকুলাম অনুযায়ী পাঠ পরিচালনা করা হয়েছে। তো অধিকাংশ প্রতিষ্ঠান নতুন হওয়ার কারণে সেই কারিকুলাম ফলো করেনি, বা অর্ধবার্ষিক পরীক্ষা, তোমাদের ত্রৈমাসিক পরীক্ষা বলো, অর্ধবার্ষিক পরীক্ষা বলো, এগুলো কিন্তু প্রশ্ন আকারে পরীক্ষা নিয়েছে। যে সকল প্রতিষ্ঠান প্রশ্ন আকারে পরীক্ষা নিয়েছে, সে সকল প্রতিষ্ঠানে কিন্তু বার্ষিক পরীক্ষাগুলো প্রশ্ন আকারেই নেবে। আর যেসব প্রতিষ্ঠান তোমাদেরকে মূল্যায়ন করেছে, অর্থাৎ পরীক্ষা নেয়নি, সমষ্টিগত কাজ দিয়েছে, বা এক কথা সম্পূর্ণরূপে নতুন কারিকুলাম ফলো করেছে, তাদের হয়তো এই প্রশ্নগুলো সমানভাবে আসবে না। আর যারা প্রশ্ন অর্থাৎ পরীক্ষা নিয়েছে, যে সকল প্রতিষ্ঠান তোমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণীর, বা আগে যেভাবে সৃজনশীল পরীক্ষা হইতো, নৈবেদ্যিক দিত, সৃজনশীল পরীক্ষা নিত, এভাবে যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছ, তাদের জন্য এই প্রশ্নটি, তাদের বার্ষিক পরীক্ষাও এভাবে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে এই নমুনা প্রশ্নটি আমি শেয়ার করতেছি। এখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো তোমরা আশা করি খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে উত্তরগুলো, তাহলে তোমাদের অনেক উপকার হবে, তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পারবে। তো শেয়ার করতেছি তোমাদের ক বিভাগ থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। এখানে এক নম্বরে হচ্ছে, প্রিয় সবার, একটি উদ্দীপক আছে, প্রিয় সবার, আজ মহান 21শে ফেব্রুয়ারি, এই দুর্দেশে বসে আজ তোমাদের কথা ভীষণভাবে মনে পড়ছে। তোমরা নিশ্চয়ই আজ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত হয়েছ। আজ তোমাদের সাথে সামিল হওয়ার জন্য মন কাঁদছে, আমার জন্য দোয়া করবে যেন আমিও তোমাদের সাথে মহৎ কাজের অংশীদার হতে পারি। এটি তোমার বন্ধু মনির। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক, শত শত মানুষের ভিড়ের মধ্যেও কাকে চেনা যায়? লখা ফুটপাতে ঘুমায় কেন? মনিরের আবেগের মধ্যে লখার আবেগের প্রতিফলন ঘটেছে কিভাবে ব্যাখ্যা করো? লখা ও মনিরের মতো মানুষের আবেগই শহীদদের যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে, মন্তব্যটি বিশ্লেষণ করো। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, তরুণ বয়সেই জুই জনপ্রিয় কবি হিসেবে খ্যাতি লাভ করেছে, সহপাঠী বন্ধুরা তার কবিতা পড়ে মুগ্ধ হয়, জিজ্ঞেস করে কিভাবে এত সুন্দর কবিতা লেখা যায়। জুই বলেন, সুন্দর সুন্দর কবিতা তৈরির জন্য প্রয়োজন অনেক কবির কবিতা পড়া, চারপাশের জগৎ নিয়ে স্বপ্ন দেখা, স্বপ্নের ছবি আঁকার জন্য রং বেরঙ্গের শব্দকে ভালোবাসা। প্রশ্ন হচ্ছে, কবিতার জন্য কি দরকার? লেখকের মতে কে কবি হতে পারে বুঝিয়ে লেখো। উদ্দীপকের কোন দিকটি শব্দ থেকে কবিতা, প্রবন্ধের মধ্যে ফুটে উঠেছে আলোচনা করো। কবিতা সম্পর্কে জুয়ের বক্তব্য শব্দ থেকে কবিতার প্রবন্ধের বক্তব্যেরই প্রতিরূপ বিশ্লেষণ করো। তোমাদের তিন নাম্বার প্রশ্ন হচ্ছে, সিফাতের বাবা সিফাতকে বলল, যদি আদর্শ মানুষ হতে চাও তাহলে একজন আদর্শ মানুষ খুঁজে নাও, যিনি বিপুল ঐশ্বর্য ও ক্ষমতার অধিকারী হয়েও ছিলেন মানুষের সাধারণ মানুষের মতো, মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা যার চলার একমাত্র পাথেই, যার মনে রয়েছে প্রেম ও অসীম দয়া, যার সাধনা ও ত্যাগ কেবল মানুষের কল্যাণকেই ঘিরেই। ক, মরু ভাস্কর্য অর্থ কী? মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবরা লজ্জায় কথা বলে মনে করত কেন? খ নম্বর প্রশ্নটি আবার পড়তেছি, মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবরা লজ্জার কথা বলে মনে করত কেন? উদ্দীপকের আদর্শ মানুষ এর চরিত্র মরুভাস্কর প্রবন্ধের কোন চরিত্রের অনুরূপ ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, যিনি বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েও ছিলেন সাধারণ মানুষের মতো, উক্তিটি মরুভাস্কর্য প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের তিনটা প্রশ্ন গেল, তিনটার মধ্যে যে কোনো দুইটার উত্তর দিতে হবে। এবার আসি খ বিভাগ, খ বিভাগ থেকেও তোমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, তিনটি প্রশ্ন আছে। চার নাম্বার প্রশ্ন, ইফাজ সাহেব একদিন সভায় বললেন, শ্রমিকের ঘাম বিক্রয় করা টাকায় মালিকপক্ষ সম্পদ গড়ে, তাই শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ হয় না। প্রশ্ন হচ্ছে, কুলি মজুর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? তাদের ওই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান বলতে কি বুঝো? উদ্দীপকের সাথে কুলি মজুর কবিতার বক্তব্যের সাদৃশ্য নির্ণয় করো। ইফাজ সাহেব ও কাজী নজরুল ইসলাম দুজনেই শ্রমিক অধিকারের পক্ষে কথা বলেছেন, বিশ্লেষণ করো। পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে, সানজিদা তার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেল, বান্ধবীর বাবা ব্যবসায়ী, বিশাল তাদের বাড়ি, প্রত্যেকটা ঘরে এসির ব্যবস্থা আছে, সানজিদাকে এসির বাতাসে বসিয়ে
তার বান্ধবীর মা খেতে দিল। চিকেন ফ্রাই, নুডলস, স্যুপসহ অনেক খাবার খাওয়ার পরে সানজিদা তার বান্ধবীর সাথে বসে হোম থিয়েটার সিনেমা দেখল। প্রশ্ন হচ্ছে, কবি জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে, উক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে আমার বাড়ি কবিতার বৈসাদৃশ্যগুলো উপস্থাপন করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে অতিথিয়তার কথা থাকলেও তা আমাদের কবিতার সামগ্রিক থেকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে, কথাটি বুঝিয়ে লেখো। ছয় নম্বর প্রশ্ন হচ্ছে, মিমের দাদু মুক্তিযোদ্ধা ছিলেন, মিম ও তার দাদুর কাছে মিমের দাদু মুক্তিযোদ্ধা ছিলেন, মিম তার দাদুর কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনে। তার দাদু বলেন তিনি নাকি শুধু বঙ্গবন্ধুর ভাষণ শুনেই মুক্তিযুদ্ধে গেছেন। যুদ্ধক্ষেত্রে তারা যখন থাকতেন তখন জয় বাংলা বলে শাসকদের উপর ঝাঁপিয়ে পড়তেন। তার ধারণা জয় বাংলা এই কথাটির মধ্যে একটি শক্তি আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, জীবনানন্দ দাশ বাংলাদেশকে কী নামে অভিহিত করেছেন? বঙ্গবন্ধু এদেশের জন্য সংগ্রাম করেছেন কেন? উদ্দীপকে মিমের দাদুর চিন্তার সাথে শোনো একটি মুজিবের থেকে কবিতার ভাবের মিলগুলো ব্যাখ্যা করো। জয় বাংলা কথাটির মধ্যে একটি শক্তি আছে। বাক্যটি উদ্দীপক ও শোনো একটি মুজিবের কথা কবিতার আলোকে বিশ্লেষণ করো। এবার সাত নম্বর প্রশ্ন, সারাংশ বা সারমর্ম লিখো। অসিতেশে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালাইয়ে ভাঙ্গিল যারা পাহাড়, পাহাড় কাটা সেই পথের দুপাশে পাড়িয়া যাদের হার, পাহাড় কাটা সেই পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমার সেবিতে লইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নন উত্থান। অথবা অপরের জন্য তুমি প্রাণ দাও, আমি তা বলতে চাইনি, অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরের একটুখানি সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো, পথের অসহায় মানুষটির দিকে একটু করুণ চাহনি নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। চরিত্রবান মানবতা সম্পূর্ণ মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীন হয়, পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরব বোধ করেন। এই সারাংশ, দুইটার মধ্যে যে কোনো একটার উত্তর দিতে হবে। পাঁচ নাম্বার, আট নাম্বার হচ্ছে, যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো। পিতামাতা গুরুজনকে দেবতুল্য জানি, যতনে মানিয়া চলো তাহাদের বাড়ি। অথবা পুষ্প আপনার জন্য ফোটে না, দুইটার যে কোনো একটা লিখতে হবে। এখানে পাঁচ, তাহলে তোমাদের এই দুইটার মধ্যে দশ, তাহলে সৃজনশীল হচ্ছে চল্লিশ, এখানে পাইলে দশ পঞ্চাশ, আর নিচে হচ্ছে তোমাদের আবেদন বা একটি দরখাস্ত একটি চিঠি এখানে পাস, আর নিচে একটি রচনা হচ্ছে পনেরো, এই হলো তোমাদের সত্তরের অঞ্চল। আবেদন বা চিঠি যে কোনো একটি, বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। আর খ নম্বর হচ্ছে, তোমার ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতা জানিয়ে তোমার মাকে একটি পত্র লেখো, দুইটার একটা, এ দুটো মুখস্থ করবা, পারলে আরও দু একটা তোমাদের টিচাররা যেটাকে সাজেস্ট করেছে সেগুলো পড়বা। তারপরে দশ নম্বর হলো প্রবন্ধ রচনা, যে কোনো একটি, কী ধরনের বই পড়তে তোমার ভালো লাগে? বাংলাদেশের নদ নদী, সুন্দরবন। শিক্ষার্থী বন্ধুরা, যে প্রশ্নগুলো তোমরা দেখলে অবশ্যই উত্তরগুলো খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য সফলতা কামনা করে ভিডিওটি শেষ করছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।